নারকেলের নাড়ু বানানোর জন্য আমি এখানে দুটো নারকেল কুড়ে নিয়েছি। কুড়ে নিয়েছি কি দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে আমার কাছে হাতের একটা কুড়নি আছে, এটা দিয়ে আমি কুড়ে নিয়েছি। আর নারকেলের নিচের যে কালো অংশটা থাকে, আমি চেষ্টা করেছি যতটা না নিয়ে পারা যায় এরকম আমি উপর থেকে কুড়ে নিয়েছি, তারপরও কিছুটা চলে গেছে। যাই হোক, এটাকে আমরা সাইডে রেখে দেব। আর চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। আমি ইন্ডাকশানের উপরে কড়াই বসিয়েছি, হিট চালু করেছি, মিডিয়ামে হিট রেখেছি। আমরা প্রথমে নারকেলগুলো দিয়ে দেব। নারকেলটা একটু নেড়ে চেড়ে নিই, বেশি না, জাস্ট 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিই। এর সঙ্গে সঙ্গে আমাদের চিনিটাও অ্যাড করতে হবে। আপনি চাইলে গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে হাফ কাপ মতো চিনি আছে দুটো নারকেলের জন্য। আর নারকেল দুটো বেশি বড় সাইজের ছিল না, ছোট ছোট সাইজের ছিল। আমি দুটো এলাচকে, ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। যখন আমরা নাড়ুগুলো বাঁধবো তখন এলাচগুলো আমরা খুঁটে ফেলে দেব। হিট মিডিয়ামেই আছে, নেড়ে নেড়ে ভাজতে থাকবো। ভাজতে থাকবো মানে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা আমাদের পুরোপুরি গলে গেছে। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তারপরে আমরা এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করব। আপনি যদি গুঁড়ো দুধ নাও দেন তাও কিন্তু আপনার নাড়ুতে খুব ভালো বাইন্ডিং আসবে। এমন নয় যে গুঁড়ো দুধ ছাড়া আপনার নাড়ুতে বাইন্ডিং আসবে না, এমন নয়। 2 চামচ আমি গুঁড়ো দুধ অ্যাড করব। এতে কী হবে, স্বাদটা একটু এনহান্স হবে, এই আর কি, আর কিছু না। আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে দেব। খুব বেশি শুকনো করব না। খুব বেশি শুকনো করলে কী হবে, নাড়ুগুলো টাইট হয়ে যাবে, ভেতর থেকে একেবারে ডিহাইড্রেট হয়ে যাবে। তো এই কারণে খুব বেশি শুকাবো না। মোটামুটি বাইন্ডিং হবে এরকম বুঝতে পারলেই আমরা হিটটা বন্ধ করে দেব। একটু হাত দিয়ে ধরে দেখব। হাতে আঙুলের মধ্যে নিয়ে যদি মনে হয় যে একটু চিপচিপা লাগছে, একটু আঠালো আঠালো লাগছে, তাহলেই আমরা হিটটা বন্ধ করে দেব। এতে কি হবে কি, নাড়ুগুলো যখন আমরা বানাবো তারপরে খাওয়ার সময় নাড়ুগুলো খুব জুসি থাকবে। এই দেখুন, হাতে এরকম একটুখানি চিপচিপা লাগছে, একটুখানি আঠালো আঠালো লাগছে, একটুখানি, খুব বেশি নয়, একটুখানি লাগছে। তো এখন আমরা হিট বন্ধ করে দেব আর এই মিশ্রণটাকে আমরা ঠান্ডা করে নেব। আমি এই মিশ্রণের মধ্যে একটুখানি লবণ অ্যাড করেছিলাম 1 পিঞ্চ মতো, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। আমি হাতটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, একটু ভেজা ভেজা রেখেছি যাতে হাতে চিপকে না যায়, লেগে না যায়। এরকম করে আমরা নাড়ুগুলো বেঁধে নেব। দেখুন নাড়ুগুলো কত সুন্দর বাইন্ডিং হচ্ছে। মিষ্টি জিনিসে একটুখানি লবণ যদি আপনি অ্যাড করেন তাহলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, মিষ্টিটা গাঢ় হয়ে যায়। এই কারণে আমি সবসময় বলি যে মিষ্টি যে কোনো জিনিস যখন আমরা বানাই তখন একটুখানি লবণ তার মধ্যে অ্যাড করবেন। দেখুন আমার প্রথম নাড়ুটা বানানো হয়ে গেছে, খুব সুন্দর বাইন্ডিং হয়েছে। এরকম করেই আমরা বাকি নাড়ুগুলো সব বেঁধে নেব। দেখুন বন্ধুরা, আমাদের নাড়ু তো বানানো হয়ে গেছে। এবার আপনি চাইলে এটাকে একটু নারকেলের পাউডার, যাকে ডেসিকেটেড কোকোনাট বলে, সেটা দিয়ে একটু কোট করে নিন। আমার কাছে ডেসিকেটেড কোকোনাট ছিল না, তো আমি কিছু সুজিকে ভেজে নিয়েছিলাম। তো সেই সুজি, ভেজে রাখা সুজি দিয়ে আমি কোট করে নিচ্ছি। আমি ভেজে রেখেছিলাম এই কারণে যে আমি নাড়ুর ভেতরে ইউজ করব, কিন্তু ভেতরে আমি ইউজ করলাম না, তো ওপর দিয়ে একটু কোট করে দিচ্ছি। আর নারকেল আর সুজি মিলিয়ে যে নাড়ুটা হয় সেটা আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাকে অবশ্যই দেখাবো। এরকম করে সমস্ত নাড়ুগুলোকে আমি কোট করে নেব সুজি দিয়ে। আপনি চাইলে স্টেপটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট দেখার একটু সৌন্দর্যের জন্য, আর কিচ্ছু না। হয়ে গেছে আমার সবগুলো। দেখুন বন্ধুরা, দেখতে তো খুব সুন্দর লাগছে আর খেতেও এটা খুবই মজাদার তৈরি হয়েছে। এটার ভেতরে খুবই জুসি আছে, একেবারেই টাইট হয়ে যায়নি, শক্ত হয়ে যায়নি, খুবই জুসি নাড়ু হয়েছে। আপনিও ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে কি আপনার কেমন লাগলো। আমি একটা নাড়ুকে আপনাকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কতটা জুসি আছে। দেখুন
কতটা সফট আর ভেতরে কতটা জুসি আছে আপনি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, আর খেতেও খুবই মজাদার হয়েছে। দেখুন কতটা সফট, অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।